চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। প্লিজ বন্ধুরা, তোমরা কিন্তু কেউ স্কিপ করে ভিডিওগুলো দেখো না। সত্যি বলছি, অনেকটা খাটনি করে সারা দিনের এই 13-14 মিনিটের একটা ব্লগ তৈরি করি, তাই তোমাদেরকে পাশে পেলে সত্যিই ভালো লাগে। পরের দিনের আরও একটা নতুন ব্লগ করার জন্য এনথু পাই, সাহস পাই, সবটাই পাই, এনার্জি তো অবশ্যই পাই। তো রান্নাবান্না শুরু হয়ে গেছে, টিফিনও গোছাতে শুরু করে দিয়েছি। তো আশা করব তোমাদেরকে পুরো ব্লগটার সাথে পাবো। আশা করি তোমাদের কিছু অন্তত ব্লগটা থেকে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর ব্লগে এমন কিছু থাকে না যেটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করা যায় না, তো প্লিজ একটু শেয়ার করে দিও। আর হ্যাঁ, শেয়ার কমেন্ট এগুলো করতে একটু টাইম লাগে, তবে প্লিজ দেখে থাকলে, ভিডিওটা তোমাদের চোখে পড়ে থাকলে লাইক করে দিও। কারণ লাইক সে আন্দাজে পড়ে না যে আন্দাজে ভিডিওতে ভিউজ আসে। তোমরা পুরো ব্লগটা দেখছো, তাই কিছু তো ভালো লাগছে বলেই পুরো ব্লগটার সাথে থাকছো, এটাই আন্দাজ করে নিচ্ছি আমি। তাই প্লিজ লাইক করে দিও, প্লিজ, একটাই তো লাইক, তাই না? তো চলো সাথে থেকো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বেরোচ্ছে, আজকে পুরো আমি হাঁপিয়ে গেছি। ডাস্টবিনের গাড়িটাও চলে এসছে আজকে অনেক তাড়াতাড়ি, তাই জন্য ওর সাথে একেবারে নেমে এলাম। আমি কিছুটা প্লাস্টিকে জমিয়েছিলাম, তো ওটা ফেলে দিলাম এসে দৌড়াতে দৌড়াতে আগে। আর ও এখন বেরোচ্ছে, আজকে আমার প্রচুর লেট হয়ে গেছে, জানি না কী করে হলো আজকে। যাই হোক, তো দেওয়া তো হয়ে গেছে সবটা, শাকটা নিজের মন মতো হলো না, যে কেন জানি না মিশতে চাইলো না, সে তো হয়ে গেছে শাকটা, কিন্তু মিশলো না। ঠিক আছে, একদিন জানি না খেতে কেমন হয়েছে, হতেই পারে খেতে ভালো লাগতে পারে। তো যাই হোক, ও বেরোচ্ছে, টাটা। ওকে নিচে ছেড়ে দিয়ে এসে একটু কিছুক্ষণ বসে হাঁপিয়েছি। ও আজকে বেরিয়েছে 7:25, কালকের থেকে অনেকটাই তাড়াতাড়ি। এই ছেলেদের একটা প্রবলেম, বলতেই চায় না যে কালকে কখন বেরোবে না বেরোবে, এগুলো একটু বলে শুলে আমারও সুবিধা হয় আর কি, সেই বুঝে আমি উঠতে পারি। যাই হোক, তো হয়ে তো গেছে, দিয়ে তো দিয়েছি। জুতো পড়ছে একদিকে, আরেকদিকে বলছে হ্যাঁ ঠিক আছে তুমি আস্তে আস্তে করো, আমি দেখতে পাচ্ছি জুতো পড়ছে, তারপরেও আমাকে বলার কি মানে, তুমি আস্তে ধীরে করো। তো যাই হোক, আজকে আমি একটু বিছানার চাদরটা কাঁচবো ভেবেছিলাম, তো বিছানার চাদর আর বালিশের কভারগুলো কেচে দিয়েছি। আর ও স্নান করে গেছে, ওর এই প্যান্ট প্যান্টগুলো ধোয়ার ছিল, তো ওগুলোও ধুয়ে দিয়েছি। এবার আমি ঘরটা মুছে জাস্ট স্নানটা করবো আর পুজোটা দেবো, তাহলেই হয়ে যাবে, আমারও খিদে পেয়েছে, খাবো আর কি পুজো পুজো দিয়ে। তো চলো, এই বিছানা চাদরটা একটা কাঁচার কাজ ছিল। প্রথমে সকাল থেকে ভাবছিলাম, কারণ রোদটা উঠছে পড়ছে, মেক করছে, এরকম অনেক কিছু ঘটছে আজকে, তো ওই জন্য ভাবছিলাম একটু। আর তোমাদেরকে এবার বলি, এবার বলতে তো কোনো বাধা নেই। আর একদিন বলছিলাম না, একটাই কারণ এখন ট্রেন অহরহ ক্যান্সেল হচ্ছে, তো বেকার বলে দেবো তারপরে ট্রেন ক্যান্সেল হয়ে যাবে, খুব বাজে লাগে। কারণ নিজেদের লাইফ দিয়ে সেগুলো শিখেছি, অনেকবার বলেছিলাম কলকাতা যাবো, ঠিক হয়েছিল, ফিরে আসতে হয়েছে, বহুবার এরকম হয়েছে, তোমরা দেখেছো। একবার ট্রেন ক্যান্সেল হয়ে গেল, একবার আমরা পুরোপুরি যাব গিয়ে কলকাতা, এরকমও ঠিক হয়েছিল, কিন্তু প্রমির অফিস আর দেয়নি আমাদেরকে পারমিশন সিস্টেম নিয়ে চলে যাওয়ার জন্য, তো ওই জন্য আমরা যেতে পারিনি। এরকম অনেক কিছু আমাদের লাইফে ঘটে গেছে দু বছরে এরকম অনেক কিছু ঘটে গেছে। তো যাই হোক, ওই জন্য এখন আর কিছু বলতে চাই না, যেটা যদি হয় তাহলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ারই করব। তো ট্রেনে উঠে গেছেন উনি, তাই জন্য এবার বলা যেতেই পারে। তোমরা আশাও করতে পারবে না যে কে, কারণ কখনোই আমার ব্লগে সেভাবে আসেনি, তখন আমি ব্লগ করতাম না আর কি। খুব মজার একজন মানুষ, তো ভীষণ ভালো, ভালো মনেরও অবশ্যই মানুষ, তো আর কেবি নয়, প্রমিরও ভীষণ কাছের মানুষ বলতে পারো, মানে ভীষণ ভালোবাসার, ভীষণ কাছের। অবশ্যই দাদা ভাইরা তো আমাদের কাছেরই হয়, হ্যাঁ প্রমির জ্যাঠ তো দাদা আসছে, তো ও থাকে হচ্ছে বালেশ্বরে, মানে বালাসোরে, তো ওখান থেকে ট্রেনে ভুবনেশ্বর থেকে উঠেছে, ভুবনেশ্বর থেকে আজকে সকাল 5টায় ট্রেন ছিল, ট্রেন ঠিকঠাক টাইমে ছেড়ে দিয়েছে, 20 মিনিট লেট আছে, জানি না এবার সব ট্রেনই একটু লেট করছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরকম অনেক কিছু হচ্ছে, তো ঠাকুর ঠাকুর করে ক্যান্সেল তো হয়নি, ঠাকুর ঠাকুর করে যেন সেফলি পৌঁছে যায়। এখন কেউ ট্রেনে আসার কথা বললেই না বুকটা কেমন কাঁপতে থাকে আমাদের, অবশ্যই আমাদের কাছের মানুষ হোক আর যারাই হোক না কেন, ট্রেনে তো জানি হচ্ছেই, দেখো সবটা তো আর বলা যায় না আগে থেকে কি আছে না আছে, এখানে যেটা লেখা আছে সেটাই ঘটবে আলটিমেট, তো ওই আর কি। তাও এখন একটু ভয়ই লাগে ট্রেনের কথাটা শুনলে, মানে সবে সবে হয়েছে, তো ওইটা এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি, বাঙালি ওটা কবে কাটিয়ে উঠতে পারবো আমরা তাই জানি না।
তো বিশাল বড় একটা দুর্ঘটনা যেখানে আমরা অনেক মানে কি আর বলবো, যাই হোক সকাল সকাল আর ভালো লাগছে না এইসব কথা মনে করতে, শুধু এটুকুই চাই যেন সবাই মানে ট্রেনে যারা আছে বা ট্রেনে যারাই যাতায়াত করছে না কেন এখন সবাই যেন সেফলি তাদের প্রিয় মানুষদের কাছে পৌঁছে যেতে পারে, বা তারা কাজ কলেজ নার্স যেখানেই যা ট্রেনিং এর জন্য যাচ্ছে বা কাজে জয়েন করতে যাচ্ছে তারা যেন সেফলি সবটা করতে পারে, এইটাই আশা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। আমাদের হাতে কিছু নেই শুধুমাত্র ভগবানকে ডাকা ছাড়া। তো চলো এবার আমি ঘরটা মুছে স্নানটা সেরে নিয়ে তারপর ব্রেকফাস্টটা করবো আর কি, জিভেও কথা আটকে আছে তারপরে আমার খিদে পেয়েছে আজকে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরের বালিশগুলো এখনো অগোছালো হয়ে রয়েছে, তার কারণে আমি এখনো চাদর পাতিনি, পাতবো পরে পাতবো, আগে আমি ব্রেকফাস্টটা করে নিই তারপর। কিন্তু যেটা বলছিলাম না, মেঘ করছে, রোদ উঠছে, এরকম করছে, তো দেখো আবারও মেঘ করে গেছে, আজকে কখন শোকাবে তাও জানি না, তবে সারাদিনে তো একবার শুকিয়ে যাবে, অনেক সকালে কেচে দিয়েছি, রোদ উঠছেই না আজকে সেভাবে, কেন এরকম করছে আজকে ওয়েদারটা কে জানে। এবারে এই চাদরটা পেতে দিয়েছি, সত্যি কথা বলতে এই চাদরটা পাততে ভীষণ কষ্ট হয় কারণ প্রচণ্ড বড়, ওই পাশে আর ও পাশে অনেকটা করে গুঁজতে হয় আর তারপরেও দেখো এতটা করে ঝুলতে থাকে, মানে এতটা ঝোলাই আমি ইচ্ছে করেই, দেখতে ভালো লাগে বলে আমার মনে হয় তো একটু ঝুলিয়ে দিলে চাদরটাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত দেখো পুরো টান টান করে আমি পাততেও পারিনি চাদরটাকে, মানে এই চাদরটা পাততে একটু দুজন হলে ভালো হয় আর কি, তাও যতটা পেতেছি ঠিক আছে, একটু এক দুদিন শুতে শুতে সেট হয়ে যাবে ব্যাপার। তো চলো এবার একটু আলমারিটা গোছাবো ভেবেছি, একটু অগোছালো হয়ে গেছে তাই ভেবেছি একটু গোছাবো, ভালো রোদ উঠেছে জানো তো। আলমারির দুটো তাক গোছানো হয়েছে, চুলটা কেমন তেল তেলে হয়ে গেছে, কালকে শ্যাম্পুটা করব ভেবেছি, আজকে শ্যাম্পু করা যেতেও না যা ওয়েদারের অবস্থা হয়ে রয়েছে, মানে হেনাটা করব আমি ঠিক করেছি, তো আজকে ওই আলমারির দুটো তাক আমি গোছালাম, এখনো এক দুই তিন চার পাঁচটা তাক মতো এখনো বাকি রয়েছে, তো একবারে না পুরোটা করতে গেলে তখন মনে হবে কি অনেক কাজ করে ফেলেছি বোধ হয়, তখন আর ভালো লাগে না আর কি, তো ওই জন্য ভেবেছি যে একটু বাদে বাদে করবো, মানে একটু বাদে বাদে বলতে কিছু দিন ধরে ধরে করবো আর কি, তো দেখো আমার কতগুলো পেমপেলস মতো কোটা মতো বেরিয়েছে, এটা কিছুই নয় আর কি, মাথায় খুশকির প্রচণ্ড প্রবলেম আছে আমার, জানি না এটা কীভাবে দূর হবে আর কি, এটা একটা স্কিনের রোগই বলা যেতে পারে খুশকিটাকে, তো ওটা না ওটা বেশি হলেই তখনই আমার মুখে এরকম বেরোতে থাকে, আবার শ্যাম্পু করে ফেলবো আবার চলে যাবে, এই আর কি এসব খেলা মশাতে চলতেই থাকে, তো চলো হাঁপিয়ে গেছি এবার একটু রেস্ট নিয়ে নিই আগে, এখন কটা বাজে বাবা, 10:30 বেজে গেল, কোথা দিয়ে বাজলো আজকে টেরই পেলাম না, রেস্ট নেব বলে আমার রেস্ট হচ্ছে না আর কি, আমি চাদরটা যে মেলেছিলাম এখানে সেটা শুকিয়ে গেছে তাই ওটাকে উঠিয়ে নিয়ে গেলাম, আর যেগুলো তারে মেলে দিয়েছিলাম সেগুলোকে আবার এখানে মেলে দিলাম, এখানটাতে না জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ রোদটা ডাইরেক্ট এখানটায় এসে পড়ে তো, আর রডটাও গরম থাকে তো ওই জন্য শুকিয়ে যায় তাড়াতাড়ি, আর তারটাতে একটু শোকাতে টাইম লাগে, হাওয়া রোদ এসে পৌঁছবে তবেও শোকায় আর কি, তো যাই হোক চলো এবার আমি একটু রেস্ট নিয়ে নিই, আর পাচ্ছি না বাপরে বাপ সেই সকাল থেকে হয়েছে শুরু, এখন বেজে গেছে 1:30 তাই ভাবলাম যে আগে খেয়েই আসি আমি, কারণ আমি আবারও আলমারি গোছাতে শুরু করেছি, তোমরা দেখতেই পাচ্ছ এই দিকটা আর মোটামুটি এই অবধি আমার গোছানো হয়েছে, কুর্তিগুলো জাস্ট ভাঁজ করে করে রেখেছি যাতে খুব একটা অসুবিধা আমার না হয়, দেখতে খুব যে হ্যাবক কিছু গোছানো তা নয়, তবে ওই আর কি আমি পাবো, আর এখানে ব্লাউজ এইসব রেখেছে আর নিচে সায়া ঠায়া এইগুলো রেখেছি, এই তাকটা এখনো গোছানো হয়নি আর একদম নিচেরটা হয়ে গেছে, তো যাই হোক এগুলো এসে আমি গোছাবো। খেয়ে দিয়ে উঠো, আলমারিটা গোছানোর দিকে একটু হাত দিয়েছিলাম কিন্তু খেয়ে দিয়ে উঠে না কোনো কাজ সেভাবে করতে ইচ্ছে করে না, তো খাওয়ার আগ দিয়ে জাস্ট শুরু করেছিলাম, একটা তাক গুছিয়েছিলাম খেয়ে দিয়ে উঠে এসে, আর একটা তাক গোছালাম, পাঁচটা তাক গোছানো হয়ে গেছে আর দুটো তাক রয়েছে বাকি, কালকে গুছিয়ে ফেলবো অসুবিধে নেই, আসলে এবার গোছাতে তেমন টাইম লাগছে না কারণ জিনিসগুলো জায়গাটা জায়গাতেই ছিল, জাস্ট একটু ভাঁজগুলো অগোছালো হয়ে গেছিল, আর মানে এদিকেরটা এদিকে চলে গেছে ওদিকেরটা ওদিকে চলে এসেছে, তাই জন্য একটু গুছিয়ে নিতে হলো এই আর কি, আর কিছুই নয়, তো ওই জন্য গোছাবো ঠিক করেছি, সেটা বাকি যে দুটো আছে তাক সে দুটো কালকে গুছিয়ে নেবো হয়ে যাবে, তো চলো এবার একটু রেস্ট নিয়ে নিই। এখন বাজে 5:05 বাকি, আজকে ভাবছো যে এত দেরি করে কেন বেরোচ্ছি আমি, আজকে আসলে ওর অফিসের ওই দিকটাতে আমি হাঁটতে যাইনি কারণ আমাকে আজকে বাজার করতে হবে, তো ওই দিকটাতে গেলে আমি বাজারটা পাবো না, তো আবার এইদিকে ঘুরে আসতে হবে, ওই জন্য ভাবলাম যে আজকে তাহলে বাজারটাই করবো, ওকে আমি বলেও দিয়েছি যে আজকে বাজারে যাব, সকাল থেকে মনে ছিল না যে বাজারটায় যেতে হবে, বাজারের একদমই কিচ্ছু নেই ওই জন্য বাজারটায় যেতেই হবে আর কি, বাজার করা হয়ে গেছে, বাজার থেকে বাজারটাকে রেখে
এসে তারপর এলাম মাই চিকেন এন্ড মোড়ে। রোদটা দেখতেই পাচ্ছো, বাপ রে বাপ। তো মাই চিকেন এন্ড মোড়ে এসেছি তো ভালো কথা, কিন্তু তার আগে গেল একটু পেট্রোল পাম্পে তেলটা ভরাতে, তারপরে ঢুকবো। ঢুকে মাছ ঠাছ নিয়ে তারপরে বাড়ি যাবো। বাসে যায় পুরো 7টা, কিভাবে বেজে গেল তাও জানি না। হ্যাঁ, মাঝে একবার ঘরে এসেছিলাম, এসে তারপর মাছ ওগুলোকে রেখে সবজিগুলোকে গুছিয়ে নিয়ে তারপর আবার গেলাম, জলটা ভরে নিয়ে আসলাম। এখন কাটবো এই পুঁই শাকটা। পুঁই শাকটা কেটে রেখে দেবো, এমন নয় যে কালকেই রান্না করবে। এভাবে রেখে দিলে না পুরোটা প্লাস্টিকে ঢোকে না তো, আর কেমন যেন পাতাটা শুকিয়ে যায়। তো ওই জন্য ভেবেছি, দেখো কত বড় একটা কতটা একটা আঁটি দেয়। এর জন্য আমি দুজন থাকলে তো আনতেই যাই না। তো ও বললো যে নয় শুক্তোর বাজারটা করো। তো শুক্তোর বাজার না আছে, ঠিকঠাক পেলাম না, উচ্ছে তো নেই। এক করলা রয়েছে আর সজনে ডাঁটা পাওয়া যায় এখানে ঠিক কথা, কিন্তু পুরো শাঁসালা মোটা মোটা সজনে ডাঁটাগুলো। তো ওই জন্য ভাবলাম যে থাক, এটা আর দরকার নেই। আর কাঁচকলা বাজার শুধু নেই, একটু মোচা করবো ভেবেছিলাম, তো মোচাটাও পেলাম না বাজারে, যখন যেটা ওঠে আর কি। সব সময় তো সব কিছু পাওয়া যায় না এখানে, ওই এক সমস্যা। আর তো আর তো চিকেন বিরিয়ানি, চিকেন চাপ এসব খেতে খেতেই সময় চলে যাবে এই আর কি। তো এখন পুঁই শাকটা কাটি, তারপরে ধোকা করবো কালকে। তার জন্য ধোকার জন্য আমি ওখানে ডালটাও বেটে রেখে দিয়েছি, এর থেকে বেশি আর এগোতে পারছি না। কারণ বুঝতেই পারছো এখানে গরম লাগছে, আমাকে হাত বাড়ি দিয়ে দিল, একজন গেঞ্জি পরে নেই, তাই জন্য আসবে না তো ক্যামেরার সামনে। এই যে ডালটা বেটে রেখে দিয়েছি, এটাকে পরে ওই ধোকার জন্য যেরকম পাক দিয়ে নিতে লাগে কড়াইতে, না রেখে দাও তাহলে ছুটছে রীতিমতো। তো পাক দিয়ে নিতে লাগে ওরকম দিয়ে নিয়ে কেটে তারপর টিফিন বক্সে রেখে দেবো, কালকে ভেজে নিয়ে করবো জিনিসটাকে। আর রাত্রে আজকে আমরা খাবো ডালিয়া আর ডিম ভাজা। তো এই আর কি, মেনু ঠেনু ঠিক হয়ে রয়েছে, তোমাদের কাছে কিছু দেখাতেও পারিনি বাজারে আজকে। তাই ওকে আমি বলছিলাম যে বাজার একা করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার, কারণ মানে অল্প একটু কিছু হয় ঠিক আছে, বাঁধাকপি নিয়েছি একটা, তারপর পুরো পুঁই শাকের বাজার করেছি, আর হাতে ঝুলিয়ে ঝুলিয়ে করি তো হাতের এখানটাতে লাগেও আমার। তখন এক হাতে বাজার, সবজিটা ব্যাগে ঢোকাতে হবে, তার মধ্যে ভিড়, তার মধ্যে স্কুটির হর্ন, বাইকের হর্ন, গাড়ির হর্ন ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, তারপরে আবার জিপে পেমেন্ট করা। একদিকে একটা সুবিধা আছে, ফোনে জিপেতে স্ক্যান করে পেমেন্ট হয়ে যায়, কোনো খুচরো নেওয়া নেই, এসবের হ্যাপা নেই। ব্যাগ থেকে টাকা বার করো, বেশি দিলাম কিনা কম দিলাম কিনা এসবের কোনো হ্যাপা নেই। তো এখানে দুটো প্লাস্টিকে আমি দুটোকে কেটে রেখেছি, এটাই রয়েছে পাতা, এটাই রয়েছে ডাটা। তো পাতাটাকে না একটু খুলে রাখলে মনে হয় ভালো হবে, জানো তো। এই যে পাতাটাকে একটু খুলে রাখলাম, কারণ জল দিয়ে ছিটিয়ে ওরা রাখে, তো দুটোকে একটু খুলে রাখে। প্রথমে এটা খোলো তো, খুলছে না, যাই হোক একটু খুলে দিও তুমি। আর এখানে ডালটাকে ভিজিয়ে আমি বেটে নিয়েছি, দেখো সবটাই যে মিহি করে বেটেছি এমন না, কিছুটা একটু গোটাও রেখেছি। এটা আদা কাঁচা লঙ্কার মৌরি দিয়ে আমি বেটে নিয়েছি। এখন হিং ফোড়ন দেবো, আর সামান্য একটু মৌরি ফোড়নও দিতে পারি, দেখি কি করি ঠিক নেই, দিয়ে এটাকে নেড়ে নেব। দেখো এটা গোল করে আমি করে নিয়েছি কড়াই থেকে নামিয়ে নিয়ে। এবার আমি কাটবো, একটু বাদে কাটি, অসুবিধে নেই, ঠান্ডা হোক একটু নয় তো, তারপরেই কাটবো। যাই হোক, এখানে কালকের জন্য দিচ্ছি ডাল সেদ্ধ হতে, কালকে ডাল বানাবো। একটু কাজ আমাকে এগিয়ে রাখতেই লাগে, নয়তো আমি পারি না ঠিক সকালটাই উঠে। আর এখানে দেখো ধোকাগুলো আমি করে রাখলাম, এই দেখো এরকম সুন্দর পিস হয়েছে। আমি কিন্তু কোনো ময়দা ফয়দা কিচ্ছু ইউজ করি না, তোমাদের সামনেই করলাম, আমি এরকমভাবেই করি। যদি ডালটা বেশি জল দিয়ে না বাটো, সুন্দর বাইন্ডিং তৈরি হয়, ভাঙে না। তো যা যেরকম শেপ সে সেরকম করে নেবে, আমি চৌকো ত্রিকোণ আর সবই করে নিয়েছি আর কি। তো এবার এটাকে আটকে দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, কালকে সকালে বার করে ভেজে নেবো। সমস্ত কাজ সেরে ডালিয়ার খিচুড়িটাকে প্রেশার কুকারে বসিয়ে ডালটাকে সেদ্ধ নামিয়ে তারপরে ডালিয়ার খিচুড়িটা হলে ডিমের অমলেটটা ভাজবো। তো আজ আমরা তো জানোই এখন 9:10-15 মধ্যে খেতে বসে যাই, তো 9:30-টার মধ্যে চেষ্টা করে বিছানায় চলে যাওয়ার। কি এলো, যাই হোক। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। রোমিও ওদিকে দরজা খুলছে, ভিডিওটা শেষই করে দিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে বেলটা তোমাদের সামনেই বেজে উঠলো। তো দিয়েছে হচ্ছে চিপস, সেখান থেকে একটা আমি খেয়ে নিয়েছি, আর দিয়েছে কেক, আজকে ওনারের বার্থডে ছিল।